বলছেন আল্লাহ বলে আমি একটা ইবাদত করি তাসবিহ পড়ি শুধু আল্লাহ বলে আমি শুধু একা পড়ি না আমার ফেরেশতারাও পড়ে কোন আমল কোন তাসবিহ জোরে বলে ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নবী আপনার প্রতি স্বয়ং আমি আল্লাহ নিজে দুরুদ পড়ি শুধু আমি একা না আমার ফেরেশতারাও আপনার প্রতি দুরুদ পড়ে আল্লাহু আকবার যদি আল্লাহ তাআলা আমার নবীর প্রতি দুরুদ পড়ে ফেরেশতারাও আমার নবীর প্রতি দুরুদ পড়ে তাহলে আমরা তার উম্মত আমাদের তো উচিত ছিল সারা দিন শুধু তাসবিহ নিয়ে নবীজির প্রতি দুরুদ পড়া এখন যদি প্রশ্ন করি আপনাদেরকে আজকে কয়বার এক একজন দুরূদ শরীফ পড়ছেন এমন মানুষ পাওয়া যাবে জীবনেও কোনোদিন একবার নবীর মহব্বতে দুরূদ পড়ে নাই অথচ তার উচিত ছিল ঠিক কিনা বলেন ঠিক না আল্লাহর নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হয় না আল্লাহর নবীকে নবীর সুন্নতের মাধ্যমে ভালোবাসতে হয় নবীর দুরুদের মাধ্যমে ভালোবাসতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি নবীকে দিল থেকে ভালোবাসেন মহব্বত করেন ইন্তেকালের আগে নবীজির সাথে আপনার জিয়ারত নসিব হবে আপনি ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখবেন আল্লাহু আকবার কিন্তু আসলে নবীজিকে তো আমরা মুখে মুখে ভালোবাসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করে উম্মত কখন তার জন্য দুরুদ পড়বে বিশ্বাস করেন রসূলের হাদিস নবীজি অপেক্ষা করে কখন উম্মত তার প্রতি দুরুদ পড়বে কখন উম্মত নবীজির প্রতি দুরুদ পড়ে পাঠাবে এই কারণেই তো ইতিহাসের মধ্যে লেখা আছে উসমানীয় খেলাফতের যিনি খলিফা ছিলেন খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই খলিফা আব্দুল হামিদ মুসলমানদের খলিফা মুসলমানদের বাদশাহ রসুলের আশেক মুখে মুখে আশেক না কাজের আশেক আল্লাহু আকবার রসুলের সুন্নতের আশেক কেমন আছে কেমন আছে ইতিহাসের মধ্যে লেখা আছে তার রাজ্যের একজন জনগণ এত বিপদে কিন্তু সে ছিল রসুলের আশেক প্রতিদিন নবীজির নামে দুরুদ পড়ে কিন্তু বেচারা ঋণগ্রস্ত হয়ে যায় ঋণ থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পায় না কিন্তু দুরুদ শরীফের আমল ছাড়ে না দুরুদ শরীফের আমল ছাড়ে না আমাদের যারা আকাবের মুরব্বী তাদের কাছে গেলেই তারা বলে বাবা বেশি বেশি দুরুদ শরীফ পড়ো আল্লাহু আকবার যে বেশি বেশি দুরুদ শরীফ পড়ে সে আল্লাহর পয়গম্বরের পেয়ারা আশিক হয়ে যায় আল্লাহু আকবার আর যে আল্লাহর পয়গম্বরের আশিক হয়ে যায় আল্লাহ নবী তাকে সারা কোনদিনই জান্নাতে যাবে না দুরুদ এমন এক আমল দুরুদ এমন এক আমল আপনি যত কঠিন বিপদের মধ্যে পতিত হন না কেন দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবে আল্লাহু আকবার এমনকি আপনি আমি যে দোয়া করি আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না এর কারণ হলো দোয়ার মধ্যে দুরুদ থাকে না এ কারণে দোয়ার শুরুতে দুরুদ পড়তে হয় দোয়ার শেষে দুরুদ পড়তে হয় দুরুদ শরীফ এমন এক আমল আপনি যদি বেশি বেশি দুরুদ শরীফ পড়েন প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে আর আস্তে কোন সুবহানাল্লাহ সব কাজের শুরুতে দুরুদ শরীফ হাঁটতে চলতে দুরুদ শরীফ কিন্তু আমরা তো এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি নবীজির প্রতি আমরা দৈনিক দুই চারবারও মনের মহব্বত নিয়ে নবীর নামে আমরা দুরুদ পড়ি না
অথচ মনের ছুকে ঠিকই মুসলমান গান গায় আজেবাজে গান গায় গায় না গানের টান দেয় সব কিছু নিয়ে চিন্তা করে কিন্তু নবীজিকে নিয়ে চিন্তা করে না নবীর মহব্বতে দুরূদ পড়ে না ও যুবক তুমি তো তোমার প্রিয় মানুষের জন্য পাগল হয়ে যাও তার কথা না শুনলে তোমার ভালো লাগে না কিন্তু তুমি তো জানো না এই দুনিয়ার জমিনে একমাত্র মুসলমানের প্রিয় হলো আল্লাহর নবী আল্লাহর নবীকে এই দিল থেকে ভালো না বাসলে কখনো পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবেন না রাসূলের হাদিস আমার মুখের কথা না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন